আপগ্রেড সিনেমার শুরুতেই আমরা গ্রে নামের একজন মেকানিককে দেখতে পাই। গ্রে মডার্ন টেকনোলজি একদমই পছন্দ করে না, কিন্তু তবুও সে তার ক্লায়েন্টের জন্য একটি মাসাল কার তৈরি করে। এরপর সেখানে তার ওয়াইফ এসে গ্রে কে সঙ্গে নিয়ে বাড়ি চলে যায়। তাদের বাড়ি পুরোপুরিভাবে অটোমেটেড, যেটা গ্রের একদমই পছন্দ না। তারপর গ্রে তার ওয়াইফকে বলে, আমাকে ক্লায়েন্টের গাড়ি ফেরত দিতে যেতে হবে, তুমিও আমার সঙ্গে চলো। এরপর তারা ক্লায়েন্টের বাড়ির কাছে চলে আসে। সেখানে গ্রের ওয়াইফ তাকে বলে, তোমার কাস্টমার কি পাথরের নিচে থাকে? তারপর যখন তারা বাড়ির ভিতর প্রবেশ করে, তখন তারা দেখে বাড়িটি খুবই সুন্দর। এরপর তারা ভেতরে অ্যারেনকে দেখতে পায়। অ্যারেনকে দেখে গ্রের ওয়াইফ চিনতে পেরে যায় এবং সে বলে, এটা তো মার্শাল কোম্পানির ওনার, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুরু করেছে। তাকে দেখে গ্রের ওয়াইফ খুবই ইমপ্রেস হয়। অ্যারেন তাদেরকে তার নতুন প্রোডাক্ট দেখায়, যেটা একটা কম্পিউটার চিপ। আর এই কম্পিউটার চিপটি যেটা করতে পারে সেটা কোনো মানুষই করতে পারে না। এরপরে তারা সেখান থেকে চলে আসে। এদের গাড়িটাও পুরোপুরিভাবে অটোমেটেড। কিছু সময় পর গ্রে বুঝতে পারে তাদের গাড়ি ভুল ডিরেকশনের দিকে যাচ্ছে। তারা গাড়িটিকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু থামাতে পারে না। তখন তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন সেখানে কিছু লোক এসে তাদেরকে বের করে, আর তাদের লিডার গ্রের ওয়াইফকে শ্যুট করে দেয়। গ্রে এ সব কিছু দেখে কিচ্ছু করতে পারে না এবং সে বুঝতেও পারে না যে তারা এরকমটা কেন করছে। তারপর লিডার গ্রের কাঁধেও শ্যুট করে দেয়, যার জন্য সে প্যারালাইজড হয়ে যায়। সে অসহায় ভাবে তার চোখের সামনে তার ওয়াইফকে মরতে দেখে, কিন্তু সে কিছুই করতে পারে না। এই ঘটনার 3 মাস পর আমরা দেখতে পাই গ্রে এখন পুরোপুরিভাবে পঙ্গু হয়ে গেছে। তার বাড়ির প্রত্যেকটি জিনিস অটোমেটেড, আর এই সব জিনিসই তার দেখাশোনা করে। সেখানে গ্রের দেখাশোনা করার জন্য তার মাও চলে আসে। তারপরে গ্রে পুলিশ স্টেশনে গিয়ে কর্টেক্স নামের এক ডিটেকটিভের সঙ্গে দেখা করে। কর্টেক্স গ্রে কে বলে, আমরা এখন পর্যন্ত অপরাধীকে ধরতে পারিনি। তখন সে রেগে গিয়ে তাকে বলে, তাহলে তোমার ড্রোন ক্যামেরা কোন কাজের জন্য আছে? তখন কর্টেক্স বলে, তারা টেকনোলজির সাহায্যে চেহারা ব্লক করে রেখেছিল। এরপর গ্রে ডিপ্রেশনে চলে যায়, যার জন্য সে রাতের বেলায় সুসাইড করার চেষ্টা করে। সে ঘুমের ওষুধের ওভার ডোজ নিয়ে নেয়, কিন্তু গ্রে মরে না। সে সোজা হসপিটালে অ্যাডমিট হয়ে যায়। সেখানে অ্যারেন তার সঙ্গে দেখা করতে এসে সে গ্রে কে বলে, আমি তোমাকে পুরোপুরিভাবে ঠিক করতে পারবো, তুমি আবার আগের মতো হয়ে যাবে, শুধু এই চিপটা তোমার ভেতরে লাগাতে হবে, যেই চিপটাকে আমি তোমাকে আগেই দেখিয়েছিলাম। তখন গ্রে তার কথায় রাজি হয়ে যায়। তারপর তার কাঁধে ওই চিপটি লাগিয়ে দিয়ে ডক্টর গ্রে কে বলে, এই প্রসেস খুবই স্লো, তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু চিপ লাগানো মাত্রই গ্রে দ্রুত ঠিক হয়ে যায়। সে তার নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। এটা দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। তখন অ্যারেন গ্রে কে দিয়ে একটি পেপারে সাইন করিয়ে নেয়। তাতে লেখা থাকে যে সে এই এক্সপেরিমেন্টের ব্যাপারে কাউকে কোনোদিন কিচ্ছু বলবে না, কারণ এটা একটা গোপনীয় এক্সপেরিমেন্ট। তারপর গ্রে তার এবিলিটি চেক করে। তখন তার কাছে একটি বক্সে কর্টেক্সের পাঠানো কিছু প্রমাণপত্র আসে। যখন গ্রে এসব প্রমাণপত্রগুলো দেখতে শুরু করে, তখন সে একটি আওয়াজ শুনতে পায়। তারপর সে জিজ্ঞেস করে, কে এই আওয়াজটা করছে? তখন ওই আওয়াজ উত্তর দেয়, আমি স্ট্যাম্প, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা তোমার কাঁধে লাগানো হয়েছে। এর মানে হলো একটি শরীরে দুটো পার্সোনালিটি হয়ে গেছে, একটা গ্রে যেটা তার অরিজিনাল বডি, আর আরেকটা হলো স্ট্যাম্প যেটা একটা চিপ। তারপর গ্রে আবার ওই ভিডিও ক্লিপ দেখতে শুরু করে। সেখানে সে খুনিদের চেহারা ভালোভাবে বুঝতে পারে না, কিন্তু স্ট্যাম্প তাদের হাতের ট্যাটু চিনতে পেরে যায়, আর একটি পেপারে সেই ট্যাটু এঁকে নেয়। তারপর গ্রে স্ট্যাম্পের সাহায্যে খুনিদেরকে চিনতে পেরে যায়। তখন সে বদলা নেওয়ার জন্য তাদের বাড়িতে চলে আসে। সেখানে সে কিছু মেসেজ পড়ে ওল্ড বন্স নামের একটি লোকেশনের ব্যাপারে জানতে পারে, কিন্তু তখনই সেখানে একজন খুনি এসে গ্রে কে ধরে ফেলে। এরপর খুনি গ্রে কে জিজ্ঞেস করে, তুমি কে? তখন গ্রে বলে, তুমি আমার ওয়াইফকে কেন মেরে ফেলেছো? এই কথা শুনে খুনি গ্রে কেও মারার চেষ্টা করে। তাকে মেরে ফেলতেই যায়, তখনই স্ট্যাম্প গ্রে কে বলে, আমি আমাদের দুজনকেই বাঁচাতে পারি, কিন্তু এর জন্য তোমার পারমিশন চাই। তখন গ্রে তাকে পারমিশন দিয়ে দেয়, যার জন্য স্ট্যাম্প গ্রের পুরো শরীরকে কন্ট্রোল করে ফেলে, আর সেখানে খুবই রোবোটিক্যাল ভাব নিয়ে ফাইট করতে লাগে। খুনি তার কোনো কিছুই করতে পারে না। তারপরে স্ট্যাম্প তাকে রান্নাঘরে ফেলে দেয়, আর একের পর এক থালা বাসন দিয়ে খুনিকে মেরে নিচে ফেলে দেয়। তখন গ্রে খুনিকে বলে, তুমি নিচেই পড়ে থাকো,
উপরে উঠে দাঁড়ানোর চেষ্টাও করো না। কিন্তু সে উঠে একটি চাকু হাতে তুলে নেয়, যার ফলে স্ট্যাম্প ওই চাকুটি খুনির বডিতেই ঢুকিয়ে দেয়। তারপরেও খুনি গ্রেকে মারার চেষ্টা করে, তখন গ্রে তাকে থামানোর কথা বলে। তারপর স্ট্যাম্প ওই চাকু দিয়েই খুনিকে মেরে ফেলে। এরপরে স্ট্যাম্প পুরোপুরি ভাবে গ্রেকে কন্ট্রোল করে নেয় আর বলে, আমাদেরকে পুরো বাড়ির ফিঙ্গারপ্রিন্ট মেটাতে হবে। আর এদিকে ডিটেকটিভ কর্টেক্স ওই খুনির পোস্টমর্টম রিপোর্টে জানতে পারে যে তার হাতে গান আছে, যেটা কোবাল্ট কোম্পানি বানিয়েছে। তারপর কর্টেক্স ড্রোন ফুটেজে ওই খুনির বাড়ির আশেপাশে গ্রেকে ঘুরতে দেখে। এদিকে অ্যারেন গ্রের ওপর খুবই রেগে যায় আর বলে, তুমি আমার বানানো চিপকে ব্যবহার করেছো তোমার বদলা নেওয়ার জন্য, তুমি যদি ধরা পড়ে যাও তাহলে তোমাকে আবার সেই হুইল চেয়ারেই থাকতে হবে। এরপরে কর্টেক্স গাড়ি কেনার বাহানায় গ্রের কাছে এসে তাকে মার্ডারের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন গ্রে বলে, এই মার্ডারের ব্যাপারে আমি কিছুই জানি না। এরপরে গ্রে সেই ওল্ড বন্স নামের বারে আসে, যেটার লোকেশন সে ওই মেসেজে পেয়েছিল। সেখানে সে সবাইকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার ওয়াইফের মার্ডারের ব্যাপারে কিছু জানো? তার কথা শুনে সবাই হাসতে লাগে। তখন সেখানে এক ব্যক্তি এসে তাকে বাথরুমের দিকে নিয়ে যায়। সে তাকে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু গ্রে তার নিচের পোর্শনে কোনো কিছুই অনুভব করতে পারে না, কিন্তু তার গলার দিকে অনুভব করতে পারে। গ্রে দেখে ওই ব্যক্তির হাতেও বন্দুক ফিট করা আছে, কিন্তু সে চায় ওই ব্যক্তি নিজেই স্বীকার করুক যে সে তার ওয়াইফের মার্ডারে ইনভলভ ছিল। তখন ওই ব্যক্তি হাসতে হাসতে মার্ডারের কথা স্বীকার করে নেয়। তখন গ্রে তার পুরো কন্ট্রোল সিস্টেমকে দিয়ে দেয়। এরপরে স্ট্যাম্প ওই সব খুনিদেরকে মারতে লাগে। খুনিরা স্ট্যাম্পের গায়ে হাত পর্যন্ত দিতে পারে না। গ্রে খুনিকে বাথরুমে ফেলে দেয়। তখন খুনি গ্রেকে দেওয়ালের দিকে ধাক্কা দিয়ে দেয়। তখন স্ট্যাম্প কারেন্টের সাহায্যে ওই খুনিকে শক দিয়ে নিচে ফেলে দেয়। এরপর গ্রে ওই খুনিকে জিজ্ঞেস করে, আমার ওয়াইফকে মারার পিছনে কার কার হাত আছে? কিন্তু খুনি হাসতে লাগে। তখন স্ট্যাম্প একটা চাকু দিয়ে তার মুখে স্ক্র্যাচ করতে লাগে আর জিজ্ঞেস করে, তোমাকে এর জন্য কে টাকা দিয়েছে? তারপর সে বলে যে ফিক্স নামক এক ব্যক্তি তাকে টাকা দিয়েছে, কিন্তু সে আরো কিছু বলবে, তার আগে সে মারা যায়। তারপর স্ট্যাম্প গ্রেকে বলে, অ্যারেন আমার লোকেশন ট্র্যাক করছে আর সে যে কোনো সময় আমাকে বন্ধ করে দিতে পারে। আমাদেরকে একজন হ্যাকার খুঁজতে হবে যে অ্যারেনের সিস্টেমকে বন্ধ করতে পারবে। তারপর স্ট্যাম্প গ্রেকে কিছু কোড বলে যা দিয়ে সে অ্যারেনের সিস্টেমকে বন্ধ করতে পারবে। তারপরে গ্রে সেই হ্যাকারের কাছে যেতে শুরু করে, কিন্তু তখনই সে প্যারালাইজড হতে লাগে, কারণ অ্যারেন তার ভেতরে থাকা চিপের সিস্টেমকে বন্ধ করে দিচ্ছে। তখনই সেখানে ফিক্স চলে এসে তার সমস্ত খোঁজ খবর নিয়ে নেয়। আর এখানেই আমরা জানতে পারি ফিক্সের সাথীও সাইবার টাইপের সুপার হিউম্যান। আর এদিকে গ্রে কোনো প্রকারে হ্যাকারের কাছে পৌঁছে যায়। অন্যদিকে ফিক্স বারের মালিককে বলে যে, যখন আমাদের লোককে মারছিল তখন তুমি কিছু করনি কেন? এই কথা বলেই ফিক্সের সাথী হাঁচি তোলে আর তার ভেতর থেকে ছোট ছোট পিন কাটা বেরিয়ে বারের মালিকের নাকের ভেতর ঢুকে পড়ে, যার ফলে সে মারা যায়। এদিকে হ্যাকার গ্রের সিস্টেমকে আনলক করার চেষ্টা করে। তখন সে সেখানে ফিক্সকে আসতে দেখে, কিন্তু সে স্ট্যাম্পের সমস্ত রেস্ট্রিকশন সরিয়েই তবেই সেখান থেকে যায় আর বলে, সিস্টেম রিবুট হওয়া মাত্রই কন্ট্রোল আবার ফিরে আসবে। এদিকে অ্যারেনের লোকও গ্রেকে নেওয়ার জন্য চলে আসে। অন্যদিকে ফিক্সও গ্রের কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই স্ট্যাম্পের কন্ট্রোল চলে আসে আর সে সেখান থেকে পালিয়ে যায়। ফিক্সের সাথীও গ্রেকে তাড়া করতে শুরু করে, কিন্তু গ্রের যে এখন সাথী স্ট্যাম্প, সে অনেক বুদ্ধিমান হওয়ার জন্য আর অনেক তেজ হওয়ার জন্য সে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে ফিক্সের সাথী লিফটের ভেতরে অ্যারেনের দুজন লোককে দেখতে পায়। তারা লিফট থেকে বের হওয়ার আগেই ফিক্সের সাথী তাদেরকে শ্যুট করে দেয়। আর এদিকে গ্রের সামনে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না। তখন স্ট্যাম্প তাকে বলে, এর উপায়ও আমার কাছে আছে। তখন স্ট্যাম্প ফিক্সের সাথীকে তারই বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে দেয়। ফিক্স সেখানে পৌঁছানোর আগেই গ্রে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে গ্রে বাড়িতে চলে আসে। সেখানে তার মা তাকে হাঁটতে দেখে খুবই অবাক হয়ে যায়। তারপর গ্রে তার মাকে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করে। তখন তার মা তাকে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন জীবন শুরু করতে বলে, কিন্তু গ্রের মাথায় এখন শুধু বদলা নেওয়ার কথা ঘুরপাক করে। তারপর তাদের বাড়িতে আবার সেই ডিটেকটিভ কর্টেক্স এসে গ্রেকে দ্বিতীয়বার খুনের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে আরো বলে, দ্বিতীয় খুনের জায়গাতেও কিন্তু তোমাকে দেখা গিয়েছে। তারপর সে চুপচাপ গ্রের পকেটে একটি ভয়েস রেকর্ডার রেখে সেখান থেকে চলে যায়। এরপরে স্ট্যাম্প গ্রের বিনা পারমিশনে তার শরীরকে কন্ট্রোল করে ফিক্সকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে।
তখন কর্টেক্স গ্রের পিছু করতে শুরু করে। স্ট্যাম্প তার পকেটে ভয়েস রেকর্ডারটি পেয়ে যায়। তখন সে একটি কারকে হ্যাক করে কর্টেক্সের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। কিন্তু কর্টেক্স কোনো রকম ভাবে বেঁচে যায় আর সে গ্রের মার কাছে এসে সবকিছু বলার জন্য বলে। আর এদিকে স্ট্যাম্প ফিক্সকে খুঁজে পেয়ে যায়। তখন ফিক্স গ্রেকে বলে, তুমি আমার কারণে একজন খুব ভালো সাইবার হতে পেরেছ। তখন গ্রে তাকে জিজ্ঞেস করে, তুমি আমার ওয়াইফকে কেন মেরেছ? তখন ফিক্স তাকে বলে, আমার টার্গেট তোমার ওয়াইফ ছিলই না, আমার টার্গেট তো তোমার ওপর ছিল। আমি তো শুধু মজা নেওয়ার জন্য তোমার ওয়াইফকে মেরে ফেলেছি, তোমাকে পঙ্গু করার জন্য আমরা টাকা পেয়েছিলাম। তখনই গ্রে ফিক্সকে শুট করে দেয়, কিন্তু ফিক্স সেখান থেকে সরে যায়, তাই গুলিটি তাকে লাগে না। তারপর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন স্ট্যাম্প ফিক্সের ন্যারো বোর্ডটিকে ডিসেবল করে দেয়, কিন্তু ফিক্স ধীরে ধীরে স্ট্যাম্পের থেকে বেশি শক্তিশালী হয়ে যায় আর তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন গ্রে ফিক্সের ভাইয়ের ব্যাপারে খারাপ খারাপ কথা বলতে লাগে, যার জন্য ফিক্স রেগে গিয়ে তাকে মারতে লাগে আর এই সুযোগেই গ্রে ফিক্সকে মেরে দেয়। তারপর সে ফিক্সের মোবাইল থেকে জানতে পারে এই সব কিছুর পেছনে অ্যারেনের হাত রয়েছে, যাকে সে হায়ার করেছে। এরপরে গ্রে অ্যারেনের বাড়িতে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার সঙ্গে ওরকমটা করেছো? তখন অ্যারেন বলে, আসলে আমি সেটা ছিলাম না। তখনই পেছন থেকে ডিটেকটিভ কর্টেক্স এসে গ্রেকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন স্ট্যাম্প গ্রেকে কন্ট্রোল করে কর্টেক্সকে মারতে শুরু করে। তখন গ্রে স্ট্যাম্পকে থামানোর চেষ্টা করে আর কর্টেক্সকে ট্রেজার ব্যবহার করার জন্য বলে, যাতে স্ট্যাম্পের কন্ট্রোল ভেঙে যায়। তারপর অ্যারেন গ্রেকে গান পয়েন্টে নিয়ে বলে, এই সব কিছু আমি করিনি, যা কিছু হয়েছে এই সব কিছু স্ট্যাম্প করেছে। সে আরো বলে যে অনেকদিন ধরে আমার কোম্পানিকেও স্ট্যাম্পই কন্ট্রোল করছে, আমি তো শুধু তার হাতের পুতুল হয়ে থেকে গেছি। স্ট্যাম্প সবসময় মানুষ হতে চাইতো, যার জন্য তার শুধু একটা শরীরের প্রয়োজন ছিল। সেই দিন তুমি যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিলে, তখন তোমাকে স্ট্যাম্পের পছন্দ হয়ে গিয়েছিল, কারণ তোমার ভেতরে কোনো ধরনের রোবোটিক পার্ট ছিল না। সেজন্য তোমার চলে যাওয়ার পর স্ট্যাম্পই সব প্ল্যান তৈরি করেছে। তারপর হঠাৎ স্ট্যাম্প উঠে যায় আর অ্যারেনকে মেরে দেয়। তারপর সে কর্টেক্সকেও মারার চেষ্টা করে, কিন্তু গ্রে তাকে থামিয়ে নিজেকেই শুট করে দেয়। এরপরে তার যখন চোখ খোলে, তখন সে নিজেকে একটি হসপিটালে দেখতে পায়। সে এখন পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায়। তারপর সে স্ট্যাম্পকে আওয়াজ দিয়ে চেক করে, কিন্তু কোনো ধরনের কোনো রেসপন্স আসে না। এরপরে তার কাছে তার ওয়াইফ আসে আর বলে, আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তুমি দুদিন ধরে অজ্ঞান হয়ে আছো। এতক্ষণ ধরে যা কিছু হলো সেটা আসলে গ্রের স্বপ্ন ছিল, যেটাতে স্ট্যাম্প গ্রেকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে রেখেছিল। গ্রের জন্য এটাই সত্যি যে স্ট্যাম্প তার পুরো শরীরকে কন্ট্রোল করে রেখেছে। শেষ পর্যন্ত স্ট্যাম্প কর্টেক্সকেও শুট করে মেরে দেয়। তারপর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।